হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এসডি স্টোরি, যেখানে বিশ্বের কিছু বিশেষ বাছাই করা মুভির গল্প ডিটেলে এক্সপ্লেন করা হয়, যার এফেক্ট কয়েক ঘন্টার জন্য তোমার ব্রেনের ভেতরে থেকে যাবে। তুমি ছড়াও কাটতে পারো? হ্যাঁ, মিষ্টি ঠিক না হলে না গলা কাটতেও পারি। শুধু হলিউড বা বলিউড নয়, বাংলাতেও সংখ্যায় খুব কম হলেও এমন কিছু মাস্টারপিস মুভি আছে যার কাহিনী মাথায় ঘুরতে থাকে একটা মিষ্টি অনুভূতি হয়ে। এমন একটা লাভ স্টোরি যেটার মতো মিষ্টি আর কিছুই নয়, কারণ সেখানে না আছে বস্তা পচা কোনো ধোকা খাওয়ার কাহিনী আর না তো কোনো বিরহের জ্বালা যন্ত্রণা। নির্ভেজাল একটা ভালোবাসার কাহিনী। আর হ্যাঁ, এই মিষ্টি হলো ভালোবাসার কাহিনীটার মূল আকর্ষণ, কারণ বাঙালির সাথে রসগোল্লার আবেগ তো চিরকালের। কী করে আবিষ্কার হলো এই রসগোল্লা আর কে করলেন এটা? কেউ একজন তার ভালোবাসার মানুষটার হাত ধরে কথা দিয়েছিল এবং সে কথা রেখেওছিল। আজকে যে মুভিটা এক্সপ্লেইন করব সেই মুভিটার নাম রসগোল্লা, আর রসগোল্লার মতোই মিষ্টি মুভি। এই ছেলেটা হলো নবীন, যার বাবা মারা গেছে বহুকাল হলো, বিধবা মায়ের সাথে থাকে জেঠুর বাড়িতে। নবীনের রান্নাবান্নার খুব শখ, কিন্তু নবীনের এই শখ জেঠুরা ভালো চোখে দেখে না, কারণ তার জেঠুরা এটা মনে করেন যে রান্নাবান্না এসব তো মেয়েদের কাজ, পুরুষের নয়। আর এটা নিয়ে একদিন জেঠুদের সাথে কথা কাটাকাটি হলো এবং কথা কাটাকাটির সময় নবীন রাগ করে জানায় যে আজ থেকে আমি এবারই রান্না আর করছি না, কারণ রান্না করা যখন মেয়েদেরই কাজ তো আমি পুরুষের মতো কাজ করব, আমি ময়রা হব। আচ্ছা, ময়রা মানে যারা জানো না তাদের বলে দিচ্ছি, ময়রা শব্দের অর্থ হলো যারা মিষ্টি বা মিষ্টান্ন জাতীয় দ্রব্য বানায়। নবীনের জেঠুরা এই কথা শুনে রেগে যায় এবং বলে দেয় নবীন যদি মিষ্টির দোকানে কাজ করে তাহলে তার জেঠুদের সাথে তার সমস্ত সম্পর্ক চুকে যাবে। নবীন কিন্তু তার জেদে অবিচল থাকলো। নবীন সেই সময় ব্রিটিশ ইন্ডিয়ার কলকাতার একজন নাম করা মিষ্টির দোকান কালিদাস সিংহের মিষ্টির দোকানে কর্মচারী হিসাবে কাজ করা শুরু করে। কালিদাসবাবু প্রচণ্ড শক্ত লোক, কিন্তু সেখানে একজন মানুষকে পায় নবীন যে কিনা নবীনকে খুব ভালোবাসে। ওনার নাম মহেশ, উনি অবাঙালি। নবীন দোকানে মিষ্টি সাজাচ্ছিল, সেই সময় ওই দোকানে ছুটে গিয়ে ঢোকে একটা দুষ্টু মিষ্টি মেয়ে। মেয়েটা লুকোচুরি খেলছিল বাচ্চাদের সাথে, সে এই দোকানে এসে লুকিয়ে পড়ে। নবীন অবাক হয়, মেয়েটা মিষ্টি দেখে নবীনের দিকে তাকিয়ে বলে, এই যে একটা মেয়ে এতক্ষণ এসেছে, একটু জলও কি দিতে নেই, একটা মিষ্টিও দিতে নেই? তো নবীন বলে যে এটা আমার বাড়ি নাকি যে আমি তোমায় মিষ্টি দেবো বা জল দেবো? মেয়েটা তখন বলে, আরে জানো না অতিথি নারায়ণ হয়, নারায়ণের সেবা করা উচিত। এবার নবীন খুব সরল মনের, নবীন মেয়েটার চালাকি বুঝতে পায় না যে মেয়েটা মিষ্টি খাওয়ার জন্যই দোকানে এসে ঢুকেছে, সে মিষ্টিও জল দেয়। মেয়েটা বেজার মুখে জানায়, এটা একটা মিষ্টি হলো, একটুও ভালো লাগেনি মিষ্টি আমার, অন্য দেখি। নবীন আরও মিষ্টি দেয়। এভাবে ১৬টা মিষ্টি খায় মেয়েটা, আর তারপর সুযোগ বুঝে পালিয়ে যায় পয়সা না দিয়ে। নবীন বেচারা ফেঁসে যায়। কালীবাবু তাকে বলে, ওই মেয়েটার কাছ থেকে মিষ্টির টাকা যদি না নিয়ে আসতে পারিস তবে মনে রাখবি তোর বেতন থেকে এই টাকা আমি কেটে নেব, নিজের মনকে এই সান্ত্বনা দিস যে আমার বেতনের টাকা থেকে মেয়েটাকে আমি মিষ্টি খাইয়ে খুশি করেছি। নবীন পরে মহাফাপড়ে। এর পরের সিনে দেখা যায় একটা পালকিতে করে এক ভদ্রমহিলা এবং তার সাথে কয়েকজন ভদ্রলোক যাচ্ছিল এবং সেখানে কিছু বাচ্চার সাথে খেলাধুলো করছিল ওই দুষ্টু মিষ্টি মেয়েটা। সেই পথচারীরা মেয়েটাকে দেখে জিজ্ঞেস করে, এই মেয়ে শোনো, ভোলা ময়রার বাড়িটা চেনো? মেয়েটা জিজ্ঞেস করে, কেন? বউটি জানায়, তার নাতনির সঙ্গে আমার এই ছেলের বিয়ে দেব। হ্যাঁ, এই গোবর গণেশ ছেলেটার সঙ্গেই বিয়ে দেওয়ার কথা হচ্ছে। এখানে বলে রাখি, এই মিষ্টি মেয়েটাই কিন্তু ভোলা ময়রার নাতনি এবং এর নাম হলো ক্ষীরোদ। তো মেয়েটার বিয়ের ইচ্ছে নেই, সে চায় ঘুরে বেড়াতে খেলতে, বয়সে কী তার, এখন এই বয়সে কি কেউ বিয়ে করে? কিন্তু তখনকার সমাজ ব্যবস্থা ভুলে গেলে চলবে না। তখনকার সমাজের নিয়ম ছিল মেয়েদের ১৫ থেকে ১৬ হয়ে গেলেই মেয়েদের বিয়ে বয়স পেরিয়ে পেরিয়ে যাচ্ছে, এরকম একটা প্রচলন ছিল। তো মেয়েটা এখানে চালাকি করে বলে, দেখতে যাচ্ছেন যান, কিন্তু ও মেয়ে কিন্তু বদ্ধ পাগল মেয়ে। এটা শুনে সেই ভদ্রমহিলা এবং সেই লোকগুলো চমকে যায়। তারা জিজ্ঞেস করে, পাগল মেয়ে মানে? বলছে, হ্যাঁ, কামড়ে দেয় এবং সন্ধেবেলা হলে আবার ভূত প্রেত ভর করে ওই মেয়ের মাথায়, তখন শেওড়া গাছ খুঁজতে বের হয়। মেয়েটার দুষ্টুমি এই লোকেরা ধরতে পারল না এবং তারা এটা শুনে ভয় পেয়ে উল্টো দিকে রওনা দেয়। এই সময় সেখানে নবীন আসে মেয়েটাকে খুঁজতে খুঁজতে, মিষ্টির দাম নিয়ে তাকে ফিরতে হবে, নয়তো কালীবাবু আস্ত রাখবেন না। মেয়েটা নবীনকে দেখেই লাগায় এক দৌড়, নবীনও পেছন পেছন ছোটে, মেয়েটার বাড়ি অবধি ধাওয়া করে এবং মেয়েটার মায়ের থেকে সে ১৬টা মিষ্টির টাকা সে আদায় করে। টাকা নিয়ে যখন সে বাইরে বেরোতে যাবে, মেয়েটা তাকে ধরে হাতে কামড়ে
সেই মিষ্টির দামটা ফেরত নিয়ে নেয়। এবং সে নবীনকে বলে, ওই পচা মিষ্টিগুলো খাওয়ালে সেটার জন্য আবার টাকা নিতে এসেছো, তুমি কি ডাকাত? এই তোমার টাকা আমার কাছে গচ্ছিত থাকলো, আগে তুমি একটা আমায় ভালো মিষ্টি বানিয়ে খাও, তারপর তোমার টাকা আমি তোমায় দিয়ে দেবো। নবীন জানতে চায় ভালো মিষ্টি সে আবার কীরকম মিষ্টি। মেয়েটা জানায়, এমন একটা মিষ্টি যেটা হবে চাঁদের মতো গোল, ধবধবে সাদা, আর মুখে দিলেই গলে যাবে, এত রস থাকবে, রসের গোল্লার মতো। আর এখানেই মুভিটা একটা আসল মোড় নেয়। এই খেলার ছলে নবীন তাকে কথা দিয়ে দেয়, ঠিক আছে আমি তোমার জন্য এরকমই একটা মিষ্টি বানাবো, এবং মেয়েটার জন্য নতুন মিষ্টি বানাতে সে লেগে যায়। কিন্তু সে যে দোকানে কাজ করতো সে দোকানের মালিক কালিদাস সিংহ এতে রেগে যান, কারণ নবীন নতুন মিষ্টি বানাতে গিয়ে প্রতিদিন ছানা নষ্ট করছিল, আর কোনো মালিকই এটা সহ্য করবে না। এই সময় একটা ঘটনা ঘটে, এক বাড়িতে মিষ্টি কম দামে দিয়ে আসায় কালিদাস সিংহ নবীনকে দোকান থেকে বের করে দেয়, এবং নবীনের জেঠুরা তাদের মাথা হেঁট হচ্ছে বলে নবীন আর নবীনের মাকে বলে দেয় যে তোমরা 7 দিনের মধ্যে এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাবে। তারা অন্য বাড়িতে এসে তো উঠল, কিন্তু নবীনকে কোনো মিষ্টির দোকানে কেউ কাজ দিল না। নবীন বাধ্য হয়ে মল বহন করতে শুরু করে। সেকালে প্রত্যেক বাড়ির মলমূত্র পরিষ্কার করার জন্য একজন মেথর থাকতো, যে গোটা গ্রামের মল এক জায়গায় করে সেটা নিয়ে গিয়ে কোনো একটা ভাগাড়ে ফেলে দিত। নবীন সেই কাজ করতে শুরু করে। মহেশের এটা দেখে চোখে জল আসে, সে আটকে রাখতে পারে না। কিন্তু নবীনের মা এটা ভালো চোখে মেনে নিল না। নবীনের মা নবীনকে বলে, এই কাজ ছেড়ে তুই ময়রাই হবি, তুই যখন ঠিক করেছিলি, তুই যখন বড় মুখে কথা দিয়েছিলি তুই মিষ্টি বানাবি, তুই ময়রা হবি, তখন তোকে ময়রাই হতে হবে। নবীন যখন গাছ খুঁজে বেড়াচ্ছে, একদিন গাছতলায় নবীন যখন বসেছিল তখন মহেশ একজনকে নিয়ে আসে সেখানে। লোকটা বলে, জোড়াসাঁকোতে আমার একটা দোকান আছে, খালি পড়ে আছে, আমি দোকান দেবো আর তুমি মিষ্টি বানাবে। নবীন এতে রাজি হয়ে যায়। নবীনের ভেতরে নতুন করে আশা জাগে এবং নবীনের সাথ দেয় মহেশ। মহেশ কালীবাবুর ওখানে কাজ ছেড়ে দিয়েছে। এদিকে আমাদের নবীন বাবাজি মেয়েটার পেছন পেছন যেখানে সেখানে ঘুরে বেড়ায়, যেমন আজকালকার দিনে ছেলেবেলে করে থাকে আর কি। তো একদিন মেয়েটা তাকে ধরে ফেলে। মেয়েটা বলে, কী ব্যাপার, তুমি আমার পেছন পেছন ঘোরো কেন? 2 বছর ধরে দেখছি তুমি আমার পেছন পেছন ঘুরে যাচ্ছ, আগে একটা মিষ্টি বানাও, এখনও তো মিষ্টিটাই পেলাম না। নবীন মেয়েটার হাত ধরে বলে, মিষ্টি তো বানাবো কিন্তু তোমায় কোথায় পাবো? মেয়েটা বলে, আমাকে এখানে এসে ডাকলেই আমি চলে আসবো, আমি আমার মিষ্টি পাবো আর তুমি পাবে আমায়। নবীন অনেক চেষ্টা করে মিষ্টি বানাতে কিন্তু বারবার ব্যর্থ হয়, যতবার বানাতে যায় ছানাটা নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে এক ঘটক নবীন আর ক্ষীরোদের বাড়িতে গিয়ে দুজনের বিয়ের সম্বন্ধ নিয়ে আসে। দুজনেই বিয়ে করতে নারাজ, কারণ তারা জানতো না যে তাদের বিয়ে তারা যাদেরকে ভালোবাসে তাদের সঙ্গেই হচ্ছে। কিন্তু যখন জানতে পারল যে তার বিয়ে নবীনের সাথে হচ্ছে এবং নবীন যখন জানতে পারল তার বিয়ে ক্ষীরোদের সাথে হচ্ছে, তারা আর আপত্তি জানালো না, তাদের বিয়ে হয়ে গেল। বিয়ের রাতে ফুলসজ্জার দিনও নবীন মিষ্টি বানালো, বোঝো ব্যাপার, ফুলসজ্জার রাতে মিষ্টি বানালো, এমনকি তার বউকেও বলল সাহায্য করতে। তো সারা রাত তারা মিষ্টি বানানোর চেষ্টা করলো এবং ব্যর্থ হয়ে সেখানেই শুয়ে পড়ে। এদিকে এক ব্যক্তি নবীনের দোকানে তার ছেলের বিয়ের জন্য মিষ্টি বানানোর অর্ডার দিয়ে যায়, কিন্তু সে যে টাকা দিয়ে যায় সেই টাকাটা এই দোকানের মালিকটা যে নেশা ভাঙ করে সে খেয়ে ফেলে, এবং তাকে পাওয়া যায় একটা বাইজি বাড়িতে। সেখানে গিয়ে নবীন বলে যে টাকা কোথায়, সে জানায় আমি নেশা করে উড়িয়ে ফেলেছি। তখন নবীন সেখানে কাঁদতে থাকে। নবীন বলে, এখন যে মিষ্টিটার অর্ডার নিয়েছি সেই অর্ডারটা কী করে কমপ্লিট করব? তখন সেখানে থাকা বাইজিটা নবীনকে টাকা দিয়ে সাহায্য করতে চায়, কিন্তু নবীন কারো সাহায্য নিতে রাজি নয়। সেই বাইজিরা তখন তাকে বলে, আমার জন্য তো অনেক সংসার ভেঙে গেছে, এতটুকু পূর্ণ করতে দাও, তোমার দোকানটা না হয় আমার জন্যই গড়ে উঠুক। নবীন তার কাছে টাকা নেয় এবং কথা দেয়, এ টাকা আমি আপনাকে অবশ্যই ফেরত দিয়ে দেবো দিদি। নবীন তাকে দিদি বলে সম্বোধন করে। তো সেই টাকা দিয়ে সে যখন আবার মিষ্টি বানানো শুরু করেছিল, সে ওই লোকটাকে দোকানে বসিয়ে রেখে বাইরে খদ্দের দেখতে যায়। সেই লোকটার হাত থেকে আফিম পড়ে সেই মিষ্টির মধ্যে মিশে যায়, এবং এই লোকটা নবীনকে সে কথা জানায় না, এবং এর ফলস্বরূপ নবীনের বানানো মিষ্টি খেয়ে প্রচুর মানুষের মুখ দিয়ে রক্ত পড়তে থাকে। নবীনকে সবাই মিলে প্রচণ্ডভাবে মারে এবং সেই দোকানটাতে তালা ঝুলিয়ে দেয়। নতুন দোকান ভাড়া নেওয়ার জন্য টাকার দরকার। নবীন কোনো রকমে টাকা জোগাড় করে কালিদাস সিংহের দোকানের সামনে একটা দোকান খুললেন। কালিদাসবাবু হাসলেন, সবাই বলল মূর্খামি, কারণ কালীবাবুর মিষ্টির দোকান তো প্রচণ্ড ফেমাস, তার দোকানের সামনে দোকান খোলা মানে বিশাল বড় মূর্খামি করা। নবীনের দোকানে মাছিও বসত না,
এদিকে নবীনের দোকানে মন নেই, সে সারা দিন রাত ব্যস্ত শুধু সেই নতুন মিষ্টি বানাতে যেটার কথা দিয়েছিল সে ক্ষীরোদকে। সে কিন্তু তার কথা ভুলেনি এখন। যদিও ক্ষীরোদকে সে বিয়ে করেছে, তবুও তাকে দেওয়া কথার ভ্যালু সে জানে। তার জেদ এখনও সেটাই যে সে একটা নতুন মিষ্টি বানাবে তার স্ত্রীর জন্য। এবং এতে ক্ষীরোদ প্রচণ্ড অসন্তুষ্ট হয়, কারণ একই দোকানে খরিদ্দের নেই, তার উপরে নবীন সারা দিন সেই নতুন মিষ্টি বানাতে ব্যস্ত। ক্ষীরোদের সঙ্গে ঝগড়া হওয়ার পরে নবীন বাড়ি ছেড়ে চলে যায় এবং এক কীর্তনের দলের সঙ্গে একটা সাহেবের বাড়িতে যায়। সেখানে গান গেয়ে সে সাহেবকে খুশি করার পরে সাহেব এক ধরনের মিষ্টি তাকে খেতে দেয়। সেই মিষ্টিটা অত্যন্ত স্মুথ বা নরম ছিল। তার মাথায় তখন আইডিয়া চলে আসে যে ছানাটা এত নরম কী করে। তখন সে সাহেবকে অনুরোধ করে, সাহেব আপনি যদি কিছু মনে না করেন আপনার কিচেনটা একবার দেখতে পারি, এই ছানাটাকে আপনারা এত নরম কী করে করেন। সাহেব বলে, নিশ্চয়ই দেখতে পারো। সাহেবের কিচেনে গিয়ে নবীন অবাক হয়ে যায়। রসগোল্লা বানানোর সময় ছানাগুলোকে যখন গোল করে ছাড়া হচ্ছিল, ছানাগুলো ফেটে যাচ্ছিল, নরম হচ্ছিল না। আর যদি সেটাকে ভাজা হয় তাহলে সেটা লাল হয়ে যাচ্ছে, সাদা থাকছে না। এখানে এসে সে বুঝতে পারল যে গঙ্গা জলেই গঙ্গা পুজো হচ্ছে। অর্থাৎ প্রথমে ছানার জলটাকে আলাদা করে নিতে হবে এবং সেই জলটা দুধের মধ্যে দিয়ে দিতে হবে, এবং সেই দুধ থেকে যখন আবার ছানা বানানো হবে সেই ছানা দিয়ে মিষ্টি তৈরি করলে সেই মিষ্টি কখনোই ফেটে যাবে না। সেই প্রচণ্ড খুশি হলো। নবীন বাড়ি ফিরে এলো এবং সেই রাতেই সে রসগোল্লা বানালো। কিন্তু রসগোল্লা বানালে কি হবে, নতুন মিষ্টি, তার মধ্যে নবীনের দোকানের রেপুটেশন একদম বাজে। সুতরাং তার রসগোল্লা কেউ কেনেও না। একদিন এক অবাঙালি ভদ্রলোক এবং তার ছেলে নবীনের দোকানে আসে এবং সেখানে সেই ছোট ছেলেটার জল পিপাসা পায়। তারা নবীনের কাছে কিছু জল চায়, কিন্তু নবীন মিষ্টি আর জল দুটোই দেয়। নবীন জানায়, আমরা বাঙালি, আমরা কাউকে শুধু জল দিই না, এই মিষ্টিটা আপনি এমনি খান। সেই মিষ্টিটা খাওয়ার পর সেই অবাঙালি ভদ্রলোকের সেই মিষ্টিটা দারুণ ভালো লেগে যায়। সে দোকানের সমস্ত মিষ্টি কিনে নেয় এবং এরপর থেকে নবীনের দোকানের চর্চা ধীরে ধীরে করে সারা বাংলায় ছড়িয়ে পড়তে লাগলো। মানুষ তখন প্রেমের প্রস্তাব দেওয়া থেকে শুরু করে বাড়িতে জামাই আসলে পরেও একটা কমন জিনিস থাকবে, সেটা হলো নবীনচন্দ্র দাসের রসগোল্লা। দোকানে ভিড় উপচে পড়ল। আর ওদিকে কালীবাবুর দোকানে তখন কালীবাবু মাছি তাড়াচ্ছেন। নবীন এত বড় হয়ে যাওয়ার পরেও কিন্তু কাউকে ভুলেনি। যারা যারা নবীনকে সাহায্য করেছিলেন, কেউ দোকান দিয়ে কেউ টাকা পয়সা দিয়ে, সবাইকে সে নিজে গিয়ে রসগোল্লা খাওয়ালো। দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতে লাগলো নবীনের কাছে রসগোল্লা বানানো শিখতে। কালীবাবু কিন্তু নবীনের মিষ্টি খেয়ে দেখলেন না। এদিকে নবীন রসগোল্লা বানানোর ক্রেডিট নিজের নামে সরকারিভাবে লিপিবদ্ধ করতে রাজি নয়, কারণ নবীন জানায় যে আমি রসগোল্লা আবিষ্কার করলেও এর কৃতিত্ব আমি নেব না, কারণ আমি যদি এর কৃতিত্ব সরকারিভাবে লিপিবদ্ধ করাই তাহলে যারা যারা রসগোল্লা বানাবে তাদেরকে আমায় ট্যাক্স দিতে হবে, আর আমি মানুষের কাছ থেকে টাকা নেব না, আমি মানুষকে ফ্রিতেই শেখাবো। আর এটা নিয়ে ক্ষীরোদের সঙ্গে তার ঝগড়া হয়। ক্ষীরোদের ওপর সে চিৎকার করে ওঠে। ক্ষীরোদ বাপের বাড়ি চলে যায়। এদিকে কালীবাবু তার কর্মচারীকে নবীনের রসগোল্লা নিয়ে আসতে বলে। এত দিনে সে হার মেনেছে। নবীন নিজে নিয়ে যায় মিষ্টির একটা হাড়ি। কালীবাবুর চোখে জল, গলায় কান্নার সুর। কালীবাবু কান্নায় ভেঙে পড়েন। সে নবীনকে বলে, আমায় শেখাবি নবীন, আমি তোর কাছে রসগোল্লা বানানো শিখতে চাই। নবীনের চোখে জল চলে আসে। একটা মানুষ যে কিনা তাকে কোনোদিনও কোনো একটা কাজের মানুষ বলে ভাবেনি, যেই মানুষটা তাকে বিশ্বাসই করেনি সে নতুন কিছু করতে পারে, সেই মানুষটা আজকে তার কাছে রিকোয়েস্ট করছে, অনুরোধ করছে তার বানানো মিষ্টি শেখাতে। এর থেকে বড় কিছু আর কি হতে পারে? পরদিন এক পাগল নবীনের দোকানের সামনে আসে। এই পাগল আর কেউই নয়, এই পাগল হলো সেই মানুষটা যে আফিম ঢেলে নবীনের মিষ্টি বিষাক্ত করেছিল, আর সেটা নবীনকে সে জানায়নি। এতদিনে সে নবীনের কাছে স্বীকার করে যে, নবীন, সেদিন তুমি মার খেয়েছিলে, তোমার দোকান বন্ধ হয়ে গেছিলো আমার জন্য, আমাকে তুমি ক্ষমা করে দাও। নবীন মনে কিছু করে না, নবীন তাকে ক্ষমা করে দেয়। এবং সাথে নবীন এটাও বলে, সেদিন যদি আপনি ওরকম না করতেন তাহলে হয়তো আজকের আমি হতে পারতাম না কখনো, সুতরাং আমি একটা নতুন মিষ্টি বানাবো এবং সেটা আপনার নামেই হবে। নবীন আবার একটা নতুন মিষ্টি বানায় এবং এই মিষ্টিটার নাম সেই লোকটার নামে সে রাখে, যার নাম ছিল বৈকুণ্ঠ ভোগ। হ্যাঁ, এখন যে আমরা বৈকুণ্ঠ ভোগ খাই সেটা এই মানুষটার নামেই, যে কিনা নবীনের মিষ্টিতে একবার আফিম ঢেলে দিয়েছিল। তো সেই নতুন মিষ্টিটা নিয়ে নবীন যায় তার শ্বশুর বাড়িতে, তার স্ত্রীর মান ভাঙাতে। এবং সেখানে গিয়ে নবীন ক্ষীরোদকে বলে, ক্ষীরোদ, আমি তোমার জন্য আবার একটা নতুন মিষ্টি বানিয়েছি। ক্ষীরোদ প্রথমে দরজা খুলতে রাজি হয় না,
কিন্তু মিষ্টিটা দেখার পর ক্ষীরোদ দরজা খোলে। ক্ষীরোদ জিজ্ঞেস করে, মিষ্টিটা কী দিয়ে বানালে? নবীন জবাব দেয়, ভালোবাসা দিয়ে। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তো এই মুভিটার এক্সপ্লেইন তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে। আমি দেখেছিলাম বাংলা বিশেষ কিছু মাস্টারপিস মুভির কোনো ধরনের কোনো এক্সপ্লেইন কেউ করে না, তো আমি ভাবলাম বাংলা একটা মুভির এক্সপ্লেইন করা যাক। হলিউড মুভির এক্সপ্লেইন তো সবসময় চলতেই থাকে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দাও, যাতে পরবর্তীতে এসডি স্টোরি থেকে কোনো গল্প আপলোড করা হলে সেটা নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।